সাগর, পাহাড়, বন ও আকাশ ঘেরা এই পৃথিবীতে কত কিছুই না রয়েছে। কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো দেখলে রোমাঞ্চকর, আশ্চর্যজনক ও অদ্ভুত বলে মনে হয়। আবার এমন কিছু জিনিস রয়েছে যেগুলো দেখলে গা শিউরে ওঠে। রোমণপ্রিয় মানুষেরা সুযোগ পেলেই ছুটে যান বিশ্বের নানা প্রান্তে। এই পৃথিবীতে এমনও দুর্গম ও ভয়ঙ্কর কিছু পর্যটন স্থান রয়েছে যা ভ্রমণ পিপাসু মানুষকে রোমাঞ্চিত করে তার ভয়ঙ্কর সুন্দর বৈশিষ্ট্যের কারণে। এই সব স্থানের পরতে পরতে মিশে আছে মৃত্যুর আশঙ্কা। আসুন দেখে নেওয়া যাক পৃথিবীর ভয়ঙ্কর কিছু স্থান সম্পর্কে। বন্ধুরা, পৃথিবীর ভয়ঙ্কর কিছু স্থান নিয়ে আমাদের দুই পর্বের ভিডিওর এটি দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের লিঙ্ক ডিসক্রিপশন আর আই বাটনে দেওয়া আছে, আশা করছি দেখে নেবেন। ভিডিওর বিস্তারিত শুরুর আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেল মিক্সাররানাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। চলুন শুরু করা যাক। লিস্টের শুরুতে রয়েছে বলিভিয়ার মাদেদি জাতীয় উদ্যান। দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া আন্দিস পর্বতমালা থেকে অনেক উঁচুতে অবস্থিত। বলিভিয়াকে বলা হয় পৃথিবীর ছাদ। বরফাবৃত পর্বতশ্রেণী, মালভূমি এবং সবুজে ঘেরা বনাঞ্চল কি নেই সেখানে। দারিদ্রতা যেমন রয়েছে তেমনি প্রকৃতি যেন সব রূপরস ঢেলে দিয়েছে একবারে। আর সে দেশেরই এক রহস্যময় স্থান মাদেদি ন্যাশনাল পার্ক। বলা হয়ে থাকে বিশ্বের সবচেয়ে চমৎকার বায়োডাইভার্স এলাকার একটি এই বনাঞ্চল। যেতে হবে নৌকায়, বেনি নদী দিয়ে রারেনবাগ পেরিয়ে জঙ্গলের কর্দমাক্ত ভূমিতে পা রাখতে পারবেন আপনি। আর এরপরে প্রবেশ করবেন অসাধারণ জীব ও উদ্ভিদ জগতের মাঝে। মুগ্ধ আপনাকে হতেই হবে, কিন্তু এখানেই শেষ নয়। আন্দিস থেকে 7,000 বর্গমাইল দূরে আমাজনের গহীনে মাদেদি ন্যাশনাল পার্কে রয়েছে বিষাক্ত সব গাছ। সেগুলির একবার সংস্পর্শে এসেছেন তো গুরুতর অসুস্থ হয়ে পড়া শুধু সময়ের অপেক্ষা, এমনকি মৃত্যুও ঘটতে পারে। কাটা বা সে জাতীয় কিছুতে হাতে সামান্য ক্ষত হলেও আর রক্ষা নেই। নানা রকম রোগ ও সংক্রমণ দেখা দিতে পারে এখানে, তাই ঘুরতে যান কিন্তু সাবধানে। লিস্টে দ্বিতীয় নম্বর আছে কঙ্গো ও রুয়ান্ডার লেক কিভু। কঙ্গো এবং রুয়ান্ডা সীমান্তের লেক কিভু পৃথিবীর অন্যতম গভীর একটি লেক। এর নিচে আগ্নেয়গিরির জ্বালামুখ আছে বলে ধারণা করেন গবেষকরা। এর পানির নিচে প্রচুর পরিমাণে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড ছিল। ঠিক কি কারণে তা জানা যায় না, তবে 1986 সালের 21 আগস্ট এই কার্বন ডাইঅক্সাইড উদ্গিরণ করে। ধারণা করা হয় ভূমিধসের কারণেই এই ঘটনা ঘটতে পারে। এই বর্ণহীন গন্ধহীন গ্যাস মাটি বরাবর ছড়িয়ে পড়ে লেকটির আশেপাশে। লেক থেকে 24 কিলোমিটার দূর পর্যন্ত এই গ্যাস ছড়িয়ে পড়ে। লিস্টে 3 নম্বর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউলেস্টন। যুক্তরাষ্ট্রের ইউলেস্টন ন্যাশনাল পার্ক দৃষ্টিনন্দন হলেও তা খুবই ঝুঁকিপূর্ণ। এই পার্কের 50 বর্গমাইলের একটি জায়গা আছে আইডাহো রাজ্যের অধীনে। সেখানে কেউ খুন হলেও তার বিচার করা প্রায় অসম্ভব, তাই এই জায়গাটাকেও বিপজ্জনক বলে ধরা হয়। লিস্টে 4 নম্বর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের রেস্টাক প্লায়া। আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মৃত্যু উপত্যকা অবস্থিত এই স্থানটি আমেরিকানদের কাছেই এক রহস্য। এই স্থানটির সবচেয়ে রহস্যময় বিষয় হলো এর বুকে ভেসে বেড়ানো পাথরগুলো। কিভাবে এই পাথরগুলো ভেসে ভেসে এসেছে তার কোনো কূল কিনারা কেউ করতে পারেনি। এই ভেসে বেড়ানোর কারণ হিসেবে বলা হচ্ছে বায়ু প্রবাহ। শীতকালে যখন এই মরুভূমিতে প্রচুর বৃষ্টিপাত হয় তখন রেস্টাক প্লায়া প্রচুর পিচ্ছিল হয়ে যায়। তখন প্রবল বায়ু প্রবাহের ফলে পাথরগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হয়। লিস্টের 5 নম্বর রয়েছে ইন্দোনেশিয়ার সিনাবাং আগ্নেয়গিরি। রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য অনেকেই ইন্দোনেশিয়া সুমাত্রা দ্বীপে অবস্থিত এই আগ্নেয়গিরিটি পরিদর্শন করে। তবে এই সক্রিয় আগ্নেয়গিরির থেকে অগ্নুৎপাতের কারণে পূর্বে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার মানুষ ও ঘরবাড়ি, তাই এখানে ভ্রমণ করতে চাইলে আগে থেকেই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে। লিস্টে 6 নম্বর রয়েছে থাইল্যান্ডের এলিফ্যান্ট কিংডম ওয়াটার পার্ক। শত শত ক্ষুধার্ত কুমিরের মাঝে পড়লে অবস্থা কী হবে কখনো ভেবেছেন? থাইল্যান্ডের এলিফ্যান্ট কিংডম তেমনই একটি কুমিরের খামার। এই খামারের মালিক পর্যটকদের মনোরঞ্জনের জন্য পানির উপর একটি ভাসমান মাচা তৈরি করেছেন। মাচাটি প্লাস্টিকের ব্যারেলের সাহায্যে পানির উপরে ভেসে থাকে। পর্যটকরা চারিদিকে ঘেরা মাচায় দাঁড়িয়ে খাবার দিতে দিতে খুব কাছে থেকে পর্যবেক্ষণ করতে পারে কুমিরগুলোকে। ব্যাপারটা দেখতে অনেক মজার হলেও সেখানে যেতে যথেষ্ট সাহসের দরকার হয়। কোনোভাবে যদি মাচাটা ডুবে যায় বা মাচা থেকে কেউ পানিতে পড়ে, তবে শত শত কুমিরের খাবারে পরিণত হয়ে দুনিয়া ছাড়তে হবে চোখের নিমিষে। লিস্টে 7 নম্বরে রয়েছে সিয়েরা লিওন।
সিয়েরালিওন দেশটি মূলত তাদের জন্য বিপজ্জনক যাদের বয়স 30 নিচে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী 15 থেকে 29 বছর বয়সীদের জন্য পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গা হলো সিয়েরালিওন। পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশগুলোর মাঝে একটি হল আফ্রিকার এই দেশটি। এখানে বিশুদ্ধ পানি সরবরাহ কম আর স্বাস্থ্যসেবার মান খুবই খারাপ। 1991 সাল থেকে 2002 সাল পর্যন্ত এখানে গৃহযুদ্ধ হয়, আর সম্প্রতি দেখা যাচ্ছে ইবোলা রোগটিরও প্রকোপ এখানে খুব বেশি। লিস্টের 8 নম্বর আছে ইথিওপিয়ার দা দানাকলি ডেজার্ট। ভিন গ্রহে প্রাণীরা কি সত্যি আছে, এ নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। কিন্তু যদি বলা হয় এই পৃথিবীতেই তাদের কিছু আপন জায়গা রয়েছে, যাবেন নাকি সেখানে? ইথিওপিয়ার দা দানাকলি ডেজার্ট, যা পৃথিবীর সর্বাধিক তাপমাত্রার স্থানগুলোর একটি, এত তাপমাত্রা অথচ তার রূপ আপনার মন ভরিয়ে দেবে। ইথিওপিয়ার সীমান্তে অবস্থিত এই মরুভূমি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পর্যটন কেন্দ্রগুলোর একটি ধরা হয় এই মরুভূমিকে। তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেন্টিগ্রেড। শুধু কি তাই, মরুভূমির মাঝেই রয়েছে লাভার হ্রদ। মরুভূমি জুড়েই এখান ওখান থেকে ক্রমাগত লাভা নির্গত হয়ে চলে, সেই সঙ্গে বিষাক্ত গ্যাস। সেই গ্যাস বাতাসে ছড়িয়ে পুরো এলাকার বাতাস ভারী করে তোলে। এমন প্রতিকূল পরিবেশের জন্যই অনেকে এই মরুভূমিকে এলিয়েনদের স্থান বলে থাকেন। কিন্তু এত প্রতিকূলতা সত্ত্বেও এখানে কিন্তু পর্যটকদের ভিড় লেগেই যাচ্ছে। দানাকালের এই অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই করবে। তবে একা যাওয়া যাবে না, যদি একান্ত যেতে চান অভিজ্ঞ গাইড ছাড়া সেখানে পা রাখতে দেবে না ইথিওপিয়ার সরকার। লিস্টের 9 নম্বর রয়েছে তানজানিয়ার নানটন লেক। দেখতে অনেকটা রূপকথার কাল্পনিক জায়গার মতো মনে হলেও বাস্তবে বিপদের অন্য এক নাম নানটন লেক। লেকের সৌন্দর্যে সবাই আকৃষ্ট হলেও লেকের মধ্য হতে নির্গত হাইড্রোজেন সালফেট বা লিভিং গ্যাসের অসহনীয় গন্ধের কারণে খুব বেশি সময় লেকের সৌন্দর্য উপভোগ করা যায় না। কেনিয়ার সীমানার কাছাকাছি অবস্থিত নানটন লেক হচ্ছে উত্তর তানজানিয়ার আউস অঞ্চলের একটি লবণ এবং খনিজ সমৃদ্ধ সোডা হ্রদ। নানটন লেক পৃথিবীর সর্বাধিক ফ্লামিঙ্গো প্রজনন কেন্দ্র। এই লেকের পানির উপরিভাগে ক্ষারযুক্ত লবণের এক ধরনের আবরণ রয়েছে, যার সংস্পর্শে আসলে যে কোনো প্রাণীর মৃত্যু ঘটে। তাই নানটন লেকের পানিতে কঠোরভাবে সাঁতার কাটা নিষেধ। তালিকার সর্বশেষ এবং 10 নম্বর জায়গাটি হচ্ছে সৌদি আরবের ওয়াদিজিন। 2009-10 সালের দিকে সৌদি সরকার এই ওয়াদিজিন নামক স্থান দিয়ে একটি রোড বানানোর পরিকল্পনা করে। তবে রাস্তা তৈরির কাজ 30 কিলোমিটার পর্যন্ত করার পর সমস্যা শুরু হয়। হঠাৎ দেখা যায় কাজ করার যন্ত্রপাতি আস্তে আস্তে মদিনা শহরের দিকে স্বয়ংক্রিয়ভাবে চলে যাচ্ছে, যেন কেউ যন্ত্রপাতিগুলো মদিনার দিকে পাঠিয়ে দিচ্ছে। তবে কে পাঠাচ্ছে কাউকেই দেখা যাচ্ছে না। পিচ ঢালাই করার জন্য বড় বড় রোলার গাড়িগুলো বন্ধ থাকলেও আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে এবং মদিনা শহরের দিকে নিজে নিজে চলতে শুরু করে। এইসব দেখে কর্মরত শ্রমিকরা ভয় পেয়ে যায়, তারা কাজ করতে অস্বীকার করে। রাস্তাটির কাজ যেখানে বন্ধ করা হয় সেখানে চারিদিকে বিশাল বিশাল কালো পাহাড়। ওখানেই শেষ মাথায় গোল চক্করের মতো করে আবার সেই রাস্তা দিয়ে মদিনা শহরে আসার ব্যবস্থা করা হয়েছে। শোনা যায় এমনকি পেপসির বোতল সহ পানির বোতল এবং যে পানি রাস্তায় ফেলা হয় সেগুলো নিচের দিকে না গিয়ে উপরে মদিনার দিকে যাওয়া শুরু করে। সৌদি নাগরিকরা সহজে কেউ এই স্থানটিতে যেতে চায় না। ওয়াদিজিন জায়গাটির অবস্থান মদিনার আল বাদা উপত্যকায়। উপত্যকাটি মসজিদে নববীর উত্তর পশ্চিম দিকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। ঘুরতে আমরা সবাই ভালোবাসি, সুযোগ পেলেই আমরা ছুটে যাই দিক বিদিক, কেউ কাছে পিঠে কেউ বা বিশ্বের অন্য কোনো প্রান্তে। তাই ভ্রমণের আগেই জানিয়ে দিলাম বিস্তারিত। বন্ধুরা, পৃথিবীর ভয়ঙ্কর কিছু স্থান নিয়ে আমাদের 2 পর্বের ভিডিওর এটি 2য় পর্ব। প্রথম পর্বের লিঙ্ক ডিসক্রিপশন আর আই বাটনে দেওয়া আছে, আশা করি দেখে নেবেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাতে ক্লিক করে দিন। দেখা হচ্ছে আরেকটা মজাদার ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।